দেখুন, যেভাবে সাগরতলে 300 মূর্তির জাদুঘর, আটলান্টিক মহাসাগরের ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানজারোতের উপকূলের কাছে সাগরের তলদেশে জাদুঘর তৈরি করেছে স্পেন। জানা যায়, সাগরের 15 মিটার গভীরে 300 ভাস্কর্য স্থাপনের কাজ এগিয়ে চলেছে, আর এগুলো তৈরি করেছেন জেসন দ্য কেয়ার্স নামে একজন শিল্পী। বিশ্বে এই জাদুঘরটি সাগরতলে ইউরোপের প্রথম জাদুঘর হিসেবে খ্যাত। মূর্তিগুলো লানজারোতের বাসিন্দাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর নির্মিত করা হয়েছে। বলা হচ্ছে, যেসব পদার্থ এই ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে, তাতে সাগরের পানির বা জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না। পানির নিচে এগুলো 300 বছর পর্যন্ত টিকে থাকবে বলে দাবি করা হচ্ছে। অভিনব এই জাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরির পোশাকে সাগরতলে নামতে হবে। আফ্রিকার মূল ভূখণ্ডের খুব কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে সারা বছরই লাখ লাখ পর্যটক যায়, তাদের জন্য সাগরতলের এই জাদুঘর নতুন আকর্ষণ হবে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।